আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত চলবে না। দ্বিতীয় ফয়সালা বললেন আমার এবাদতের পরেই যে বড় ফরজটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম, মাতা পিতার খেদমত চিল্লায় কোন আল্লাহ আকবার, আল্লাহর এবাদত করা যেমনি ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ করেছে কে? নাকি মা বাবার খেদমত নফল নাকি অপশনাল? এটা কেউ কম্পালসারি করেছে কে? মা বাবা আপনার সবচেয়ে বড় পীর, মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস। এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লাহ পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন প্রথম ফয়সালা আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় ফয়সালা মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান। সবাই বলেন ইহসান। এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি, মানে পরিভাষা, এগুলো মুখস্থ করবেন। দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন, কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন, কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন, কিন্তু কোরআনের কথাগুলো মানুষ শুনতে চায় না। মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে ইহসান করব। কি করব? আমরা বললাম আল্লাহ ইহসান কি, এহসানের ব্যাখ্যা দেন। আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এহসানের ব্যাখ্যা হলো, আল্লাহ বললেন এহসানের ব্যাখ্যা কি, শোনো শোনো। এহসানের পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, মা বাবার বয়স যখন 60 হয় 70 হয়, তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলে মেয়ে হিসেবে নাক ছিটকানো যাবে না, উহ শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, 60 70 আছে না নাই, বিছানায় পড়া, তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে? জোরে বলেন। আল্লাহ বলে খবরদার, নাক ছিটকানো তো দূরের কথা, উহ আহ কি যন্ত্রণা, এই কথাটাও বলা যাবে না, ঠিক কি না? এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই, আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই। আপনার কত বছর আগের ঘটনা খেলাছে? আপনার বয়স যখন 3, কি হয়েছিল খেলাছে? তো 3 বছরের কথা যদি আপনার খেলনা থাকে, আপনার বয়স যখন 2 ছিল কি জ্বালাতন করছেন মনে আছে? বয়স যখন ছিল 1 তখন তো আরো বেশি জ্বালাইছেন, তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি, ঠিক কি না? আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই, পেশাব পায়খানা করে ঘর ভাড়ায় দিতা, শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে, আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তোমার মা তোমার ঘর থেকে বের করে দেয় নাই, বাম দিকে আদর করে রেখেছে, বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তারপরে তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই, শীতের রাতে তোমার মা তোমার বুকে নিয়ে ঘুমালো, কনকনে মাঘ মাসের শীতের রাত, পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো, রাত 3টার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে, তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? জোরে বলেন না। মা তোমারে ঘর থেকে বের করে নাই, তারা দেয় নাই, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই, যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো, তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবা না, তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি, ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক না? মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায়, ছোটবেলা ওই মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই, বউয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। খবরদার, যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, তারা বয়সে পৌঁছলে, তারা বার্ধক্যে পৌঁছলে, তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না, ঠিক কি না? যে ডাকাত মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন খবরদার,
আমি আল্লাহর দুইটা ফয়সালা, প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আর এহসান করবা মা বাবার সাথে। আমরা বললাম এহসান কি? আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, বৃদ্ধাশ্রমে দিবা না, তাদের খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? জোরে বলেন না। আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার ধমক দিও না, কি দিও না? অনেকে মা বাবার ধমক দেয় কি দেয় না? জোরে কোন? সবার সাথে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মারে বকা দেয়, গালি দেয়, আছে না নাই? বাবার ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা, মারে বুড়ি ডাকলা? তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই, তোমারে লালন পালন করতে যেই তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি, ঠিক কি না? তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটে মাটি হারালো, খবরদার এরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা। তিন নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কোমল আচরণ করো, মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায়। অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, বাজারে গেলে ভালো আচরণ, স্কুলে ভালো আচরণ, ঘরে ঢুকলে মায়ের গালি দেয়, আছে না নাই? বাপারে গালি দেয়, আছে না নাই? ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা জানো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা। এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা তোমার যত ক্ষমতা আছে, সম্পদ আছে, মা বাবার জন্য বিলিয়ে দাও। বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও, বউরে তো দিবেনি, আগে কিছু মায়ের হাতে দিয়ে, ঠিক কি না? গিফট দিলে আগে মায়েরে গিফট দাও, বরকত দিয়ে দিবে কে? মার হাতে তুলে দাও, বরকত আছে না নাই? মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে? আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে, মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঢেকে নিও। পড়েন আমিন। যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে, আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে, রাজি আছেন তো? আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ তাদের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানাও। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ। যুবক ভাইয়েরা, রক্ত গরম, মাথা ঠিক থাকে না, মার সাথে কি বলো, বাবার সাথে কি আচরণ করো? যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য, খবরদার ওই বাবা মারে গালি দিও না। তুমি নামাজি হতে পারো, তুমি আল্লাহর ওলি হতে পারো, হাজি সাহেব হতে পারো, কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমও শেষ, সালাও। এজন্য বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ। আরবিতে এটারে বলে বিররুল ওয়ালিদাইন। কি বলে? এক সাহাবী বলল নবী আইয়ুল আমালি আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিষ্ণুই বললেন তিনটা। কয়টা? এক নম্বরে সলাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম। সুবহানাল্লাহ। পড়েন। এক নাম্বার হলো সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? আছে। এই তিনটা আমল সেরা, নামাজ যেমনি সেরা, মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা, জিহাদ করা সেরা। আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার।
এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবী বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফিহিমা ফাজাহিদ বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা কি নেয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি না গেলে বুঝবো কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না ঠিক কি না বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে সোহাগ দিয়ে পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মতো মাথার মধ্যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মা রে আর পাওয়া যাবে নাকি জোরে বলেন এজন্য বিশ্ব নেই বললেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা বেজার তো আরশের মালিক বেজার এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রাডাই বিষ্ণুই বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই বিষ্ণুই বলেন হুমা জান্নাতু কাওয়ানা আরুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এখন বাবা মার সাথে কি আচরণ করব এটা তোমার সিদ্ধান্ত দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামি হবা চিল্লা এখন ঠিক কি না বাবা মা যদি মুশরিক হয় বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি কাফির হয় তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই এই বাংলার জমিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসসিরে কোরআনের তাফসির শুনে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই আছে না নাই তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হিন্দু হোক ওইটা বাবা মা ওই বাবা মার দোয়া লাগবে আশীর্বাদ নিতে হবে ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না ঠিক কি না বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী গো ইন্নি মুসলিমা আমি মুসলমান ওয়া উম্মি মুশরিকা আমার মা হলো মুশরিকা আফা আসলুহা এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন ও আসমা খবরদার তোমার মা মুশরিক হোক কাফের হোক সে তোমার মা ঠিক কি না সলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো সাইয়েদান ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা উলুল আজমি মিনার রসুল উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশরিক নাম কি আজার আজার ইমান আনে নাই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তাই বলে সাইয়েদনা ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি মন্দ কথা বলছে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ বাবারে আদর দিয়ে সোহাগ দিয়ে সম্মান দিয়ে বলে বাবা কেন এই মূর্তির পূজা করো দশটা হাত এরকম বের করে রেখে জিব্বা বের করে রাখে সামনে মিষ্টি রসমালাই দুধমালাই কত কিছু দিয়ে রাখে কিচ্ছু খায় না মূর্তির গায়ে একটা মাছি বসলো মাছি তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন যেই মূর্তি কানে শোনে না চোখে দেখে না বাবারে বুঝালেন কিন্তু বাবারে গালি দেয় নাই তার মানে বাবা যদি মুশরিক হয় বাবা যদি কাফির হয় বাবা যদি হিন্দু হয় তারপরেও বাবার দোয়া নিতে হবে ঠিক কি না বাবা মা দোয়া করলেও কবুল বদদোয়া করলেও শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না দোয়া করে না তো কি হইছে কিন্তু বদদোয়া করলেও তো কবুল দোয়া করে না যদি বদদোয়া করে মুসিবত আছে না নাই বাবা মা আর ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো বাবা মা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় নাকি কথা বুঝতে পেরেছেন এজন্য বাবা মা অনেক বড় নেয়ামত বিশ্বনবী বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে এক নম্বরে নজর ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নম্বরে নজর ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব তিন নম্বরে নজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন
মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এখানে হাজির সাহেব আছেন না অনেক? আছে।